আমন্ত্রণ এসটিভির অর্থ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি সৈয়দ সামিউল আজম। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসইতে 812 কোটি 33 লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসই এক্স 24.6 পয়েন্ট বেড়ে 6,250 পয়েন্ট, ডিএস 30 সূচক 7.1 পয়েন্ট বেড়ে 1,368 পয়েন্টে এবং ডিএসইএস বা শরিয়া সূচক 10.1 পয়েন্ট বেড়ে 2,223 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসইতে 380টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 179টির, কমেছে 103টির এবং অপরিবর্তিত রয়েছে 98টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল ফরচুন শুজ, বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, লাফার্জ হোলসিম বাংলাদেশ, আইপিডিসি ফাইন্যান্স ও মালিক স্পিনিং মিলস লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসসির লেনদেনও ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসির সার্বিক সূচক সিএসপিআই 70.3 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 18,384 পয়েন্টে। সিএসসিতে আজ 257টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 113টির দর বেড়েছে, কমেছে 70টির এবং 74টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 17 কোটি 60 লাখ টাকার শেয়ারে লেনদেন হয়েছে। এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য পরিবহনে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে। ট্রাক প্রতি অতিরিক্ত 5,000 থেকে 7,000 টাকা ভাড়া গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে লোকসানের আশঙ্কা কমেছে বন্দরের আমদানি। গেল এক সপ্তাহ ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমেছে। দৈনিক 200 ট্রাক পণ্য আমদানি হলেও এখন তা কমে দাঁড়িয়েছে 130 থেকে 140 ট্রাকে। জ্বালানি তেলের সঙ্গে পরিবহনের ভাড়া বাড়ায় লোকসানের আশঙ্কায় আমদানি কমেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বন্দর থেকে বগুড়ায় পণ্য পরিবহন করতে প্রতি টনে বাড়তি খরচ হচ্ছে 60 টাকা, ঢাকাতে 300 টাকা আর কুমিল্লা ও চট্টগ্রামে 300 থেকে 350 টাকা। এ বিষয়ে এক ব্যবসায়ী জানান, আগের তুলনায় এখন পরিবহন ভাড়া 4,000 থেকে 5,000 টাকা বেড়েছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে গেল জুলাই মাসে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে 1,261 মেট্রিক টন। শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে চা শ্রমিকদের বৈঠকের কোনো সমঝোতা না হওয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চা শ্রমিকরা। মালিকপক্ষ বলছে মজুরি বৃদ্ধির দ্বিপক্ষীয় আলোচনা চলা অবস্থায় শ্রমিক আন্দোলন শ্রমিক আইন পরিপন্থী, তাদের আন্দোলনের কারণে চা উৎপাদন ব্যাহত হচ্ছে। এ বিষয়ে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সংকট সমাধানে মন্ত্রণালয়ে মালিক শ্রমিকদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক হবে, এ বিষয়ে ঢাকায় আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। চা বাগানে দৈনিক 300 টাকা মজুরির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা শ্রমিকরা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে ফেরি পারাপারে ফের 20% ভাড়া বাড়ানো হয়েছে। সকাল থেকে দেশের সব রুটে ফেরিতে এই ভাড়া কার্যকর হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান শামীম আল রাজি এ তথ্য জানান। এর আগে 16 জুন ফেরির ভাড়া 20% বাড়ানো হয়। এই নিয়ে 2 মাসের ব্যবধানে 40%-এরও বেশি ভাড়া বাড়ানো হলো। বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বর্তমানে ফেরিতে যে ভাড়া নেওয়া হচ্ছে তার সঙ্গে 20% ভাড়া যোগ করা হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় ঘন ঘন ভ্রাম্যমাণ আদালতের নামে হয়রানির অভিযোগে ধর্মঘট করছে খাবার হোটেল মালিকরা। সকাল থেকে সকল খাবার হোটেল বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি পালন করে তারা। এতে ভোগান্তিতে পড়েছে কুয়াকাটায় আগত পর্যটকরা। কুয়াকাটার হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি সেলিম মিয়া জানান, গত 2 বছরে করোনার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হোটেল মালিকরা। তারপর একের পর এক ভ্রাম্যমাণ আদালতের নামে হয়রানি করায় অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। তাই প্রশাসনের কাছ থেকে ভালো কোনো ফল না পাওয়া পর্যন্ত সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকবে। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে যাওয়ায় টানা 2 দিনের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম 1.21 ডলার কমে ব্যারেল প্রতি 93.89 ডলারে নেমে আসে। এছাড়া ইউএস ওয়েস্ট টেক্সটার
ইন্টারমিডিয়েট ক্রুডের দাম 84 সেন্ট বা 0.9% কমে প্রতি ব্যারেলে 88.57 ডলারে পৌঁছেছে। এর আগে 15 আগস্ট ব্রেন্ট ক্রুডের দাম 3.49 ডলার বা 3.56% কমে ব্যারেল প্রতি 94.66 ডলারে নেমে আসে। এছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম 3.32 ডলার বা 3.61% কমে 88.77 ডলারে নেমে যায়। গেল ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাধার পর থেকেই মন্দাভাব শুরু হয়েছে জ্বালানি তেলের বাজারে। এ ছিল আজকের এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদ। এসএটিভির সবচেয়ে সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।